আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডার্কিং এক্সপ্লেন। আজ আমি দ্য স্নো মুন ড্রামাটির এপিসোড 7-10 পর্যন্ত এক্সপ্লেন করব। তো চলো ড্রামাটি শুরু করি। গল্পের শুরুতে আমরা দেখি ফক্স ডেমন সুকে বলে, তুমি এখানে ইচ্ছে করে এসেছো যাতে তুমি একজন ডেমন হান্টার হয়ে আমাকে মারতে পারো। সু ওর কাছে গিয়ে বলে, আমি তোমাকে সত্যি মারতে চাইনি। কিয়ান বলে, ডেমন কিং, আমার সম্পূর্ণ বিশ্বাস যে ও হচ্ছে এখানে থাকা সমস্ত ডেমন হান্টারদের মাস্টার মাইন্ড। ও এই বাকি ডেমন হান্টারদের দিয়ে সবকিছু করাচ্ছে আর ও এখানে ইচ্ছে করে এসেছে। ফক্স ডেমন বলে, ওকে নিয়ে যাও আর ওকে ভালো করে জিজ্ঞেস করো ও এমনটা কেন করেছে। সু ওর কাছে গিয়ে বলে, আমি আসলে কিছুই করিনি, আমি তোমার কাছে থাকতে চাই, তোমার মেড হয়ে তুমি আমাকে যাই বলবে তাই শুনবো। কিয়ান বলে, তুমি কিং এর হাত ধরেছো কেন, তুমি আমার সাথে এসো, আমাকে এবারের মতো শুধু ছেড়ে দাও। কিন্তু ফক্স ডেমন তা করে না। ফক্স ডেমন বলে, ওর সন্দেহ হচ্ছে তাই তুমি ওর সাথে যাও, আর তোমার উপর আমারও সন্দেহ হচ্ছে। সুর কিছু করার ছিল না তাই ও কিয়ানের সাথে যেতে থাকে। সুর ইচ্ছে করে কিয়ানকে ছুরি দিয়ে আঘাত করতে, কিন্তু ওর পিছনে ওই মেয়েটি সহ অনেকগুলো সৈন্য ছিল তাই ওর নিজের বাঁচারও কোনো চান্স ছিল না। ও কিয়ানকে বলে, আমি আর যেতে পারবো না। কিয়ান বলে, এখনো তো অনেক পথ বাকি। সু অনেক বাহানা করে আর বলে, আমি আর হাঁটতে পারছি না। কিয়ান বলে, আমি তোমাকে বলেছিলাম যে আমি তোমাকে ফক্স ডেমনের থেকে প্রোটেক্ট করব, তাই আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। সু বলে, আমি তো অন্য কিছুই ভেবে নিয়েছিলাম। কিয়ান বলে, তুমি আমার পিছু আসো। সু ওখানে গিয়ে দেখে ওই লোকগুলোর অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছিল। সু কিয়ানকে বলে, এসব কি হচ্ছে। কিয়ান বলে, এসব হচ্ছে ফক্স ডেমনের জন্য, 10 বছর আগে ও এখানে হামলা করেছিল আর এ রাজ্যগুলোকে দখল করে নিয়েছে, তখন থেকে ওর জন্য প্রত্যেকটা মানুষের এ দশা হচ্ছে। কিয়ান দেখে সৈন্যরা লোকগুলোকে খাবারের বদলে পানি দিচ্ছে। কিয়ান বলে, এদের খাবার কোথায়। সৈন্যগুলো বলে, খাবারগুলো শেষ হয়ে গিয়েছে। কিয়ান তখন লিকে এদের জন্য খাবার আনতে বলে। সু বলে, তুমি কি আসলে কনফিন্স। কিয়ান বলে, হ্যাঁ। সু বলে, আমি আগে ভাবতাম তুমি হয়তো আমাকে ইউজ করার জন্য একথা বলেছো। কিয়ান বলে, আমি ফক্স ডেমনের কাজ করি কারণ আমি ওর বিশ্বাস দিতে চাই আর এরপর সুযোগ পেলে ওকে আঘাত করব, যাতে আমি এ রাজ্যের মানুষদেরকে আবারও ওর থেকে বাঁচাতে পারি। আমি একজন ক্রাউন প্রিন্স হওয়ার পরও এদের জন্য কিছুই করতে পারছি না। ফক্স ডেমন নিজেকে তোমার সামনে যতটাই ভালো দেখাবে ও ততটাও ভালো নয়, তাই ওর কথায় তুমি কান দিও না, না হলে তুমি পরে পস্তাতে পারো। তখন একটি বাচ্চা আসে আর বলে, আমি খাবার খেতে চাই কিন্তু আমার কাছে কোনো টাকা নেই। সু তখন ওর কাছে থাকা হাফ জেটটি ওকে দিয়ে দেয়। কিয়ান বলে, তুমি ওকে জেটটি কেন দিচ্ছ। সু বলে, আমি আমার ফার্স্ট সম্পর্কে জানতে পারিনি, যদি এটা দিয়ে কারো উপকার হয় তাহলে আমি এটা ওকে দিয়ে দেব। কিয়ান বলে, তুমি কি সত্যি তোমার ফার্স্ট সম্পর্কে জানতে চাও। সু তো এটা শুনে খুশি হয়ে যায়। তখন কিয়ান বলে, আমি প্রিন্স ছিলাম আর তুমি মন্ত্রীর মেয়ে ছিলে, আমাদের বিয়ে ছোটবেলা থেকেই ঠিক করা হয়েছিল, আমি তোমাকে এ জেটটি দিয়েছিলাম যাতে আমরা কখনো আলাদা না হয়ে যাই, সবকিছুই ঠিক ছিল। কিন্তু যেদিন থেকে ফক্স ডেমন এখানে এসেছে সেদিন থেকে ও তোমার বাবা মাকে আর আমার বাবা মাকেও মেরে ফেলেছে, আর এখানের অবস্থা তো তুমি দেখছোই, ও আসার পর থেকে কেউই এখানে ভালো নেই, বরং তাদের অবস্থা দিন দিন আরো খারাপ হচ্ছে। সু তখন আগের কথাগুলো মনে পড়ে, আসলে ও ফক্স ডেমনকে দেখেছে কিন্তু ও বিশ্বাস করতে পারছে না এটাই ওই ডেমন যে ওর বাবা মাকে ওর সামনে মেরে ফেলেছে। সু বলে, আমি ওর থেকে সবকিছুর প্রতিশোধ নেব। কিয়ান বলে, তুমি এতটাও স্ট্রং নয় যে তুমি ওর সাথে পেরে উঠবে। সু বলে, আমার মনে হয় আমি আছি, কারণ ও এখন পর্যন্ত আমাকে আঘাত করেনি, তাই আমি ওর থেকে রিভেঞ্জ নিতে পারবো, এর জন্য আমাকে কি কি করতে হবে। এরপর লি ওকে বলে, ওর সাথে লড়াই করতে হলে আমাদেরকে 3টি স্কল বের করতে হবে, এটি একটি ডেমন হান্টার বানিয়েছিল, কিন্তু এর মধ্যে হেভেন স্কলটা থাকলেও বাকি 2টি আর্থ স্কল আর হিউম্যান স্কলটি নেই। আমি শুনেছি এটা নাকি ফক্স ডেমন তার বেডের নিচে রাখে। সু বলে, আমি দেখেছি ওটাকে, তাই আমি ওটা আনতে পারবো। লি বলে, এটা শুধু রয়্যাল ব্লাডের লোকেরাই করতে পারবে, তোমাদের দুজনের যেহেতু রয়্যাল ব্লাড তাই তোমরা এটি সহজে খুঁজতে পারবে। কিয়ান তখন সুর হাতে একটি চ্যান্ট বানিয়ে দেয় যাতে ওর ব্লাড ইউজ করে সু এটা সহজে খুঁজতে পারে। এরপর সু ফক্স ডেমনের কাছে আসে। সু অনেক রেগে ছিল আর ওর হাতে একটি চাকুও ছিল, ও ওর দিকে সামনে আগাচ্ছে। ফক্স ডেমন তখন আর্ট করছিল। ফক্স ডেমন বলে, তুমি অবশেষে চলেই এসেছো। সু বসে বলে, ও আমাকে নিয়ে গিয়েছিল, কিয়ান ভেবেছিল আমি একজন ডিমন হান্টার, কিন্তু আমি যেহেতু ডিমন হান্টার নয় তাই ও আমাকে ছেড়ে দিয়েছে আর বলেছে ফক্স ডেমনের সাথে ভালোভাবে কাজ করার জন্য। ফক্স ডেমন আবারও ড্রয়িং আঁকা শুরু করলে সু ওর দিকে আবারও রাগ
রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে। ফক্স ডেমন বলে, তুমি কি ভাবছো? সু বলে, এমনটাই, কারণ আমি তোমার থেকে কয়েক ঘন্টার জন্য মাত্র দূরে গিয়েছি, এর মধ্যে আমার তোমার কথা অনেক বেশি মনে পড়েছিল। ফক্স ডেমন উঠে বলে, তুমি কি আমাকে একটু বেশি মিস করেছো? আর তোমার ব্লাড তো এ কথা বললে সু পড়ে যায় আর বলে, না আমি তো এখানে শুধু একটি মেড, তুমি তো রয়্যাল কারো, ব্লাড খেলেই তুমি আরো পাওয়ারফুল হবে, আমি তো শুধু একজন মেড, তাই আমার ব্লাডে কিছুই হবে না। ফক্স ডেমন বলে, ঠিক আছে তাহলে আমি তোমার ব্লাড আর খাবো না। সু তো খুশি হয়ে যায়। ফক্স ডেমন বলে, বাহিরের আবহাওয়াটা অনেক সুন্দর, আমি চলে যাচ্ছি। ও যাবার পর সু ভাবতে থাকে ওর মনে কি চলে তা কিছুই বোঝা যায় না। ও ওর হাতে স্পেলটা দিয়ে ওই দুটি স্কল খুঁজতে থাকে। ও খুঁজতে খুঁজতে ফক্স ডেমনের মুখে হাত দিয়ে দেয়। সু তো একটু ভয় পেয়ে যায়। ফক্স ডেমন বলে, তুমি কি খুঁজছিলে? সু বলে, কিছুই না, আসলে এই জায়গাটা অনেকটা নোংরা হয়ে গিয়েছিল, তাই আমি এটি পরিষ্কার। ডেমন বলে, আমার মনে হয় তুমি আমার কাছে আসতে চাইছো। সু বলে, এমনটা না, আমি তো শুধু এর ময়লাগুলো পরিষ্কার করছিলাম। এটা শুনে ফক্স ডেমন ওখান থেকে চলে যায়। বাহিরে এসে সু আবারও ফক্স ডেমনের উপর চাকু মারতে যায়, কিন্তু ফক্স ডেমন সরে গেলে চাকুটা গিয়ে মৌমাছির বাসায় লাগে, যার ফলে মৌমাছিরা ওর পেছনে ছুটতে থাকে। ওর প্রথম প্ল্যানটি ফেল হয়ে গিয়েছে, তাই ও দ্বিতীয় প্ল্যান করে। প্ল্যান অনুযায়ী ওই ড্রিঙ্কের মধ্যে পয়জন মিশিয়ে দেয় আর ফক্স ডেমনকে বলে তার খাবার রেডি হয়ে গিয়েছে। ও যাওয়ার সময় ফক্স ডেমন বলে, দাঁড়াও তুমি আমার সাথেই বসো। সু বলে, আমি তো একটি মেড, তাই তুমি খেয়ে নাও। কিন্তু ফক্স ডেমন ওকে জোর করলে ও বসে পড়ে। ও বলে ড্রিঙ্ক করার জন্য, কিন্তু সু এটা তো খেতে পারবে না, কারণ এটাতে পয়জন ছিল। সু বলে, আমি ড্রিঙ্ক করি না, আমি বদল ড্রিঙ্কের বদলে পানি খেয়ে নিচ্ছি। ফক্স ডেমন ড্রিঙ্ক করে নেয়। সু বলে, আমার প্ল্যানটা সাকসেস হয়েছে। ফক্স ডেমন বলে, এই ড্রিঙ্কটা খেতে আজব লাগছে, আমার মনে হয় তুমি এটাতে পয়জন মিশিয়েছো। সু বলে, আমি কোনো পয়জন মিশাইনি। ও পড়ে গেলে ফক্স ডেমন বলে, তুমি এত নার্ভাস কেন হচ্ছ? সু বলে, আমি তো নার্ভাস হচ্ছি না। ও হাসতে থাকে। ফক্স ডেমন বলে, তাহলে ঠিক আছে আরো একবার টেস্ট করা যাক। সু তো ভয় পেয়ে যায়, কিন্তু ফক্স ডেমন ওকে ড্রিঙ্ক করতে দেয় না, বরং ও আবারও ড্রিঙ্ক করে নেয়। সু ভালো করে দেখে। এরপর ফক্স ডেমনের ওই ড্রিঙ্ক করার জন্য ওর বুকে ব্যথা হতে থাকে। সু ওর কাছে গিয়ে বলে, কি হয়েছে? ফক্স ডেমন ওর দিকে তাকিয়ে বলে, তুমি এই ড্রিঙ্কে পয়জন মিশিয়েছো, আমি তোমাকে অনেক ভালোভাবে ট্রিট করেছি। সু বলে, না আমি কোনো পয়জন মিশাইনি, আমি ডাক্তার ডেকে আনছি। তখন ফক্স ডেমন ওকে নিজের কাছে টেনে নেয় আর বলে, তুমি এটাতে যেহেতু পয়জন মিশিয়েছো, তাই তুমি আমাকে ভালো করবে। এটা বলে ও ওর ঘাড়ে বাইট করতে চায়। তখনই সু প্রচণ্ড জোরে চিৎকার করে, কিন্তু ফক্স ডেমন ওকে বাইট করে না, বরং ও খাবার খেতে থাকে। সু বলে, তোমার কি কিছু হয়নি? ফক্স ডেমন বলে, কেন, তুমি কি কিছু এটাতে মিশিয়েছো? সু বলে, না। ওর পুরো প্ল্যানই নষ্ট হয়ে যায়। রাতে যখন ফক্স ডেমন ঘুমিয়েছিল, তখন সু আবারও চাকু নিয়ে ওকে মারতে আসে। সবকিছুই ঠিক ছিল। ও যখন ফক্স ডেমনকে মারতে যাবে, তখন ও চোখ খুলে নেয়। তখন সু নিচে বসে যায়। ফক্স ডেমন বলে, তুমি এখানে কি করছো? সু বলে, আমি এখানে এমনিতে এসেছি। ফক্স ডেমন ওর দিকে ঘুরে বলে, তুমি আমাকে মারতে চাইছো, এটা আমি জানি। সু বলে, না আমি এটা করবো না। ফক্স ডেমন বলে, তাহলে তোমার হাতে চাকুটা কেন? সু বলে, আমি এটা রেখেছি কারণ আমি অ্যাক্টিং করার অনেক বেশি শখ আছে, তাই যখন আমার মনে হয় তখন আমি এটা নিই। ফক্স ডেমন বলে, ঠিক আছে তাহলে আমাকেও একটু অ্যাক্টিং করে দেখাও। সু তখন অ্যাক্টিং করার জন্য নিজের মাথায় চাকুটি বসিয়ে দেয়। সু মনে মনে ভাবতে থাকে, আমি তো ওকে মারতে এসেছি, উল্টো আমার সাথেই বা কেন এমন হচ্ছে? তখন ওর মুখ থেকে ব্লাড পড়তে থাকে। ফক্স ডেমন বলে, তোমার মুখ থেকে ব্লাড পড়ছে। সু এটা দেখে বলে, আমি একটু বাহিরে যাচ্ছি, এসে তোমার সাথে কথা বলবো। ও বাহিরে গেলে মনে হয় ওর পেছনে কেউ যেন হাঁটছে, আর একটা সময় তো ওরা সুকে মারতেও আসে। আর তখনই ওখানে কিয়ান আসে। কিয়ান ওই লোকটিকে মেরে ফেলে। সু বলে, এ কে ছিল? কিয়ান বলে, এটা হচ্ছে হাফ ডেমন এন্ড হাফ হিউম্যান। সু বলে, কিন্তু এ আমাকে কেন মারতে এসেছে? কিয়ান বলে, এর কাজ হচ্ছে ফক্স ডেমনকে প্রোটেক্ট করা। কিন্তু তোমার মাথায় এ চাকুটা কি করছে? সু বলে, এমনিতেই ভুল করে লেগে গিয়েছে। কিয়ান তখন ওই চাকুটি বের করে দেয়। সু বলে, তুমি তাড়াতাড়ি চলে যাও, না হলে ফক্স ডেমন আমাকে তোমার সাথে দেখলে ও সন্দেহ হবে। কিয়ান বলে, যখন প্রয়োজন হবে আমাকে ডাকবে, কিন্তু তুমি রিক্স নেবে না। আর তুমি কি ওই স্কলগুলো খুঁজে পেয়েছো? সু বলে, আমি এখনো পাইনি। এরপর ও আবারও ফক্স ডেমনের ঘরে যায়। ও দেখে ফক্স ডেমন নেই, তাই ও ভিতরে ঢোকে, কিন্তু তখনই ফক্স ডেমন ওর সামনে চলে আসে। সু ভয় পেয়ে যায় আর বলে, আর তুমি এখানে কি করছো? ফক্স ডেমন বলে, তুমি বাহিরে গিয়েছিলে, কেননা তোমার কারো
কারোর সাথে কথা বলার ছিল। সু বারবার বলতে থাকে ও কারোর সাথে কথা বলেনি। ফক্স ডিমন তখন ওর পাওয়ার দিয়ে ওর কপালে একটি বাক্স দিয়ে দেয়। সু উল্টো পাল্টা কোনো কাজ করলে ওর গা চুলকাবে। সু ওকে বলে, আমি এটা কিভাবে তাড়াবো? ফক্স ডিমন বলে, আমি নিজেও জানি না। ফক্স ডিমন চলে যাবার পর সু ওর ড্রেসটা নিয়ে বলে, ওর বডি স্মেল এই ড্রেসে আছে, আর এই ড্রেসটা যদি সবসময় আমার সাথে থাকে তাহলে ওর বাক্সটি আমার কিছুই করতে পারবে না। ওখানে থাকা মেডগুলো নিজেদের মধ্যে বলতে থাকে, আমাদের লর্ড তো কখনো এমন ছিল না, এই মেয়েটা মনে হয় তাকে সিরিয়াস করার চেষ্টা করছে। এটা শুনে সু ওদের কাছে যায় আর বলে, আমার মধ্যে আর ফক্স ডিমনের মধ্যে কিছুই নেই। মেডরা বলে, তাহলে তুমি ওর ঘরে কি করছো? আমি তো বলেছি আমার আর তার মধ্যে কোনো সম্পর্ক নেই, তাও তোমরা কেন এমন করছো? পেছন থেকে ফক্স ডিমনকে দেখে সব মেয়েরা বসে যায়। সু বলে, ফক্স ডিমন আমার জন্য কোনো মেয়েটা না, ও আমার জন্য কোনো ইম্পর্টেন্ট পার্সনও না। ফক্স ডিমন ওর কানে কানে এসে বলে, এটা কি সত্যি? আমি কি তোমার জন্য ইম্পর্টেন্ট নই? সু বলে, এমনটা না। ও পালিয়ে যেতে চাইলে ফক্স ডিমন ওকে কাঁধে নিয়ে ওর রুমে চলে যায় আর নিজের ড্রেস খুলতে থাকে। সু বলে, তুমি ড্রেস কেন খুলছো? ফক্স ডিমন বলে, আমি নিজেকে প্রুভ করতে চাই। সু বলে, তোমার প্রুভ করার প্রয়োজন, তুমি অনেক হ্যান্ডসাম আর অনেক সাহসী, তুমি কারো কোনোদিন ক্ষতি করনি। ফক্স ডিমন বলে, আমি তোমার জন্য কতটা ইম্পর্টেন্ট তা তো আমাকে আজকে প্রুভ করতে হবে। সু ওকে এমনটা করতে না করে। তখন ফক্স ডিমন ওকে ওর কাছে টেনে বলে, আমি যদি নিজেকে প্রুভ না করি তাহলে তুমি সবসময় এমন কথা বলতে থাকবে। সু বলে, আমি এতটাও ভালো না, তাই তুমি তোমার মতো একজন মেয়েকে খুঁজে নাও। ফক্স ডিমন বলে, আমি তো তোমার মতো এমন ছোট মেয়েদেরকে পছন্দ করি। ও ওকে কিস করতে যাবে, তখনই সু ওকে আটকায় আর ও উঠে জোরে জোরে বলতে থাকে, ফক্স ডিমন অনেক ভালো, অনেক হ্যান্ডসাম আর ও খুবই দয়ালু। ও এটা শুনে প্রচন্ড রাগ হতে থাকে, কিন্তু ও সুকে কিছুই বলতে পারে না। সুর বলা শেষ হলে ফক্স ডিমন বলে, তুমি এখান থেকে চলে যাও। সু দৌড়ে ওখান থেকে চলে যায়। সু এরপর কিয়ানের কাছে যায়। লি বলে, তুমি কি কিছু জানতে পেরেছো ওই স্কলগুলোর ব্যাপারে? সু বলে, এখন পর্যন্ত কিছু জানতে পারিনি। কিয়ান বলে, তুমি কেন ফক্স ডিমনের ড্রেস পরে আছো? সু বলে, এমনিতে আমার ঠান্ডা লাগছিল। তখন কিয়ান নিজের ড্রেসটা খুলে সুকে দেয়। সু বলে, না আমার এটা লাগবে না, আমি এটাতে ঠিক আছি, কিন্তু ফক্স ডিমন ওই স্কলগুলো কোথায় রেখেছে আমি এখনো খুঁজতে পারিনি। লি বলে, তুমি হয়তো এমন কোনো জায়গা মিস করেছো যেখানে ওই স্কলগুলো আছে। কিয়ান বলে, আমি তোমাকে আজ একটি ইম্পর্টেন্ট কথা বলতে চাই। সু বলে, কি কথা? কিয়ান বলে, আজ রাত পূর্ণিমার রাত, তাই ফক্স ডিমনের শক্তি আজ অনেকটা কম হয়ে যাবে, ও তখন কোথাও লুকানোর চেষ্টা করবে। ও ওই সময় কোথায় থাকবে তুমি আমাদেরকে বলবে, আর যদি না পারো তাহলে সুযোগ পেলে তুমি ওকে মেরে দেবে। সু এটাতে রাজি হয়ে যায় আর ও ফক্স ডিমনের কাছে এসে ওকে খুঁজতে থাকে, কিন্তু ও ওর ঘরে ছিল না। রাতে ও যখন বসেছিল তখন ওর মনে হয় কেউ যেন বাহিরে হাঁটছে। ও বাহিরে এসে দেখে মানুষের লাশ পড়ে আছে আর ফক্স ডিমন তাদেরকে মেরে তাদের রক্ত খেয়ে নিয়েছে। সু প্রচন্ড অবাক হয়ে যায় ওর এমন কাণ্ড দেখে। সু বলে, তুমি এদের সবাইকে মেরে ফেলেছো? ফক্স ডিমন বলে, হ্যাঁ, কারণ এরা আমাকে বিরক্ত করছিল। সু বলে, কিন্তু এসব লোকই তো তোমার জন্য কাজ করতো। ফক্স ডিমন বলে, আমার কাউকে মারার জন্য কোনো কারণের প্রয়োজন হয় না। সু চলে যেতে চাইলে ফক্স ডিমন ওর হাত ধরে বলে, আমাকে শাওয়ার নিতে সাহায্য করো, এটা বলে ও ওকে নিয়ে যায়। সু ওকে ডাকে কিন্তু ও শুনছে না দেখে সু ভাবে এটাই সঠিক সময় ওকে মারার, ও চাকু বের করে আর বলে, ও আমার ফ্যামিলিকে যেভাবে মেরেছে আজ আমি ওকে সেভাবেই মারবো। কিন্তু তখন ওর আবার ফক্স ডিমনের কথা মনে পড়ে যে কিভাবে ফক্স ডিমন ওর কেয়ার করতো। সু তখন আবারও ভাবে, আমি তার কথা কিভাবে ভাবতে পারি, ও তো আমার মা বাবার খুনি। এটা ভেবে ও আবারও ওকে মারতে যাবে, তখনই ফক্স ডিমন চোখ খুলে, তাই সু ওকে আর মারতে পারে না। ফক্স ডিমন বলে, তুমি এটা নিয়ে কি করছো? সু বলে, এমনটা না, আমি আমার ফ্যামিলির জন্য একটি রিচুয়াল করছি আর এই চাকুটা আমার ফ্যামিলির, তাই আমি এটা নিজের কাছে রেখেছি, যদি তুমি চাও তাহলে আমি তোমাকে এটা দিতে পারি। ফক্স ডিমন এটা নিতে না করে দেয়। সু তখন চাকুটা ফেলে দেয় আর বাহানা করে ওখান থেকে চলে যায়। অন্যদিকে এরা দাঁড়িয়ে আছে, সবকিছু এদের রেডি ছিল, কিন্তু সু এখনো এদের কিছু বলছে না। এরপর আমরা সুকে দেখি, ও ফক্স ডিমনের বাথটাবে বসেছিল, ও নিজের উপর নিজে রাগ জাড়ছিল কারণ ও এতটা সুযোগ পেয়েও ফক্স ডিমনকে মারতে পারেনি। তখন ওর হাতে থাকা জেটটি নিচে পড়ে যায় যার কারণে ও ওটা উঠাতে গেলে আর্থ স্কল বেরিয়ে আসে। এটা দেখে ও অনেক খুশি হয়ে যায়। ও বাহিরে এসে কিয়ানকে ডাকতে থাকে। কিয়ান এলে ও বলে, আমি আর্থ স্কল খুঁজে পেয়েছি। কিয়ান এটা শুনে খুশি হয়ে যায়। ও জিজ্ঞেস করে,
এটা কোথায় আছে। কিন্তু তার আগেই পজডেমন সুকে বলে, তুমি কি খুঁজে নিয়েছ? সু তখন নাচতে থাকে আর বলে, আমি তো ওর কাছে তোমার নামে প্রশংসা করছিলাম। পজডেমন বলে, তোমরা এত রাতে দুজনে একসাথে কি করছো? সু পজডেমনকে বলে, এটা সত্যি, আমি ছোটবেলা থেকে ওকে অনেক পছন্দ করি, তাই আমার যখনই ইচ্ছা হয় তখনই ওর সাথে এখানে দেখা করতে আসি। আমরা দুজনে একসাথে আমাদের মনের কথাগুলো একজন আরেকজনকে বলে থাকি। পজডেমন এটা শুনে অনেক রেগে যায় আর ওকে ঘরে নিয়ে যায়। কিয়ান তো এটা দেখে অনেক রেগে যায়, কিন্তু তারও কিছু করার ছিল না। ঘরে আসার পরও সুর কথা থামছিল না। সু আবারও বলে, আমি সত্যি ওকে অনেক বেশি পছন্দ করি। যখন আমি ওকে প্রথম দেখেছিলাম, ও আমাকে অনেক পছন্দ করে, ও অনেক হ্যান্ডসাম, আর ও আমার উপর কোনোভাবে রেগেও যায় না, আমাকে অনেক ভালোভাবে ট্রিট করে। ওর এসব কথা শুনে পজডেমন প্রচন্ড রেগে যায় আর ও রেগে সুকে কিস করে। ও পজডেমনের থেকে দূরে যেতে চায়, কিন্তু পজডেমন ওকে ছাড়ে না। আর একটা সময় সু নিজেও ওকে কিস করে। আর এখানে এই চারটি এপিসোড শেষ হয়ে যায়। বিউটি ও ফ্রিসেলেন্স ড্রামাটির এপিসোড 3-4 আমি কাল সকালে আপলোড করব। আমি আশা করি এ সুন্দর ড্রামাটি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে বলতে পারো। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।